হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, আজ ইন্ডিয়ান আর্মিকে নিয়ে একই সাথে দুটো খুব বড় খবর সামনে আসছে, যা ডাইরেক্টলি ভারতের স্বদেশীকরণের জন্য কিন্তু খুবই ভালো বিষয়। কেননা হালেই ভারতীয় সেনাবাহিনীর দ্বারা আচমকায় প্রায় 2000-এরও বেশি স্বদেশী মিসাইলকে কিনতে চলেছে। আর শুধু স্বদেশী মিসাইল নয়, বরং তারই সাথে আমাদের স্বদেশী হেলিকপ্টারেরও ভারী মাত্রায় অর্ডার দিতে চলেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই দুটো খবরকে নিয়ে বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করবো যে কেন আচমকায় ভারতীয় সেনাবাহিনীর দ্বারা এত ভারী মাত্রায় মিসাইলের অর্ডার দিচ্ছে, ও তার সাথে এবার কোন ধরনের নতুন হেলিকপ্টার ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে, জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, যেমনটা এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ANI-এর লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান আর্মির তরফ থেকে হালেই ভারতের মিনিস্ট্রি অফ ডিফেন্সকে এক প্রপোজাল পেশ করেছে, যাতে ইন্ডিয়ান আর্মি নতুন করে প্রায় আরও 2000-এর মতো অতিরিক্ত মিসাইলকে কিনতে চাইছে। যার জন্য মানা হচ্ছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ডিফেন্স মিনিস্ট্রির যে হাই লেভেলের মিটিং হবে, সেখানে এই মিসাইলের প্রপোজালকে মঞ্জুরি দিয়ে দেওয়া হতে পারে। কিন্তু এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে ভাই, ভারতীয় সেনাবাহিনীর দ্বারা ঠিক কোন ধরনের মিসাইলের অর্ডার দিতে চলেছে? তো বন্ধুরা, এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা প্রায় 2 রেজিমেন্টের মতো আকাশ-1S মিসাইল ডিফেন্স সিস্টেমের অর্ডার দিতে চলেছে, যাতে প্রায় 2000-এর মতো মিসাইল থাকবে। তবে হ্যাঁ, এখানে আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আর তা হলো ইন্ডিয়ান আর্মির দ্বারা যে আকাশ মিসাইলের অর্ডার দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আগেকার সেই পুরনো আকাশ মিসাইল নয় যেটা অলরেডি ভারতীয় সেনাবাহিনীতে সামিল রয়েছে। কারণ দেখুন, এই মুহূর্তে আর্মির দ্বারা যে আকাশ মিসাইলের অর্ডার দিচ্ছে, সেটা আসলে আকাশ-S মিসাইল, যাকে মাত্র 2 বছর আগে, মানে এই 2019 সাল নাগাদই কিন্তু DRDO তরফ থেকে টেস্ট করেছিল। যার দরুন এখনও পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীতে এই নতুন আকাশ মিসাইলকে কিন্তু সামিল করা হয়নি। আর এটা প্রথমবার হতে চলেছে যখন ইন্ডিয়ান আর্মির দ্বারা আকাশ মিসাইলের এই নতুন ভ্যারিয়েন্টকে ইন্ডিয়ান আর্মির জন্য অর্ডার দিতে চলেছে। যাই হোক, এবারে আসি আসল কথায়। আর তা হলো, এই নতুন আকাশ-S আগেকার আকাশ মিসাইলের তুলনায় কত বেশি শক্তিশালী হবে, আর এই দুই মিসাইলের মধ্যে কি এমন তফাৎ রয়েছে? তো বন্ধুরা, এই নতুন আকাশ-S আগেকার আকাশ মিসাইলের তুলনায় অনেক বেশি ইম্প্রুভ আর শক্তিশালী হবে। কারণ দেখুন, DRDO দ্বারা এই মিসাইলকে আরও বেশি অ্যাকিউরেট আর শক্তিশালী করার জন্য এতে এক স্বদেশী সিকারকেও যুক্ত করেছে, যার দরুন এই নতুন মিসাইলগুলো আরও বেশি অ্যাকিউরেসির সাথে শত্রুর যে কোনো ধরনের এয়ারক্রাফট বা ক্রুজ মিসাইল, যা অনেক বেশি ম্যানুভার করতে পারে, তাকেও কিন্তু শুট ডাউন করতে পারবে। বাকি এই মিসাইলের সামান্য কিছু স্পেসিফিকেশনের কথা যদি বলি, তাহলে যেহেতু এটা একটা শর্ট রেঞ্জের মিসাইল হবে, তাই রেঞ্জ মোটামুটি ওই 25-30 কিলোমিটার পর্যন্তই থাকবে, যাকে মেনলি আমাদের যে সমস্ত আর্মি বেস বা মিলিটারি বেস রয়েছে তাকে শত্রুর হামলা থেকে প্রোটেকশন দেওয়ার জন্যই মূলত ডিপ্লয় করা হবে। আর হ্যাঁ, আর্মির দ্বারা কিন্তু অলরেডি প্রায় এই ধরনের 2 রেজিমেন্ট আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, তবে সেটা পুরনো ভেরিয়েন্ট। আর এখন আরও 2 অতিরিক্ত নতুন আকাশ মিসাইলের 1S ভেরিয়েন্টের রেজিমেন্ট ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হওয়ার পর ইন্ডিয়ান আর্মির কাছে মোট 4টের মতো রেজিমেন্ট আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম থাকবে, যেটা খুবই ভালো বিষয়। বাকি এবারে এই ডিলের কথা যদি বলি, তো ANI-এর মিডিয়া রিপোর্ট অনুযায়ী পুরো ডিলের খরচ প্রায় 14,000 কোটি টাকার মতো হবে। কিন্তু এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে ভাই, এই নতুন আকাশ-S মিসাইল ডিফেন্স সিস্টেম ভারতীয় সেনাবাহিনীতে সামিল কবে হবে? তো বন্ধুরা, মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে যদি এবছরের মধ্যে এর অ্যাপ্রুভাল করে দেয়, তাহলে মোটামুটি আগামী 3 বছর, মানে এই ধরে নিন 2024 সালের মধ্যেই এটা ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়ে যাবে। যাই হোক, এটা তো গেল প্রথম আপডেট। এবারে আসে আমাদের দ্বিতীয় শেষ আপডেটে, আর তা হলো আর্মির হেলিকপ্টারের ডিলকে নিয়ে। তো বন্ধুরা, যেমনটা এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ANI-এর রিপোর্ট অনুযায়ী আর্মির দ্বারা প্রায় 2 রেজিমেন্ট আকাশ-S মিসাইলের সাথে 25টি অতিরিক্ত অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ধ্রুবকেও কিন্তু কেনার জন্য প্রপোজাল দিয়েছে। কেননা বর্তমানে চীনের সাথে বিবাদকে মাথায় রেখে LAC-তে কিন্তু আর্মির সার্ভিলিয়ান্স আর অপারেশনকে আগের তুলনায় অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, আর এটাকেই সাপোর্ট করতে এখন অতিরিক্ত 25টির মতো স্বদেশী ধ্রুব হেলিকপ্টারকে কিনতে চাইছে। ফলে এই পুরো বিষয়টিকে যদি শেষে সাম আপ করতে হয়, তাহলে আমি এটুকুই বলবো যে আর্মির এই 2 বড় ডিল একদিকে যেমন সেনাবাহিনীর অ্যাটাক আর ডিফেন্সের ক্ষমতা বাড়াবে, ও তার সাথে আত্মনির্ভর ভারতকেও কিন্তু অনেক বেশি মজবুত করবে। বাকি এই সম্পর্কে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।